ইলেকশন কমিশনের অফিসে কিন্তু শুভেন্দু অধিকারী হাজির হয়েছেন। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং যেটা আপনাদের দেখাচ্ছি যে শুভেন্দু অধিকারী ইলেকশন অফিসে রয়েছেন। শুভেন্দু অধিকারী, আমরা চলে যাব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, ঠিক কি আপডেট রয়েছে পুরো বিস্তারিতভাবে আমাদের জানাও। দেখো, এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে এসে পৌঁছালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এবং সঙ্গে লোকসভা কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেই সমস্ত এলাকার ভোটাররা রয়েছেন যাদের বিরোধী দল করার জন্য ভোটার তালিকায় নাম ওঠেনি, তাদেরকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সরাসরি পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে। এটা জানা যাচ্ছে যে আরিজ আফতার, রাজ্যের মুখ্য নির্বাচনী কর্তা আধিকারিক, তার সঙ্গে দেখা করবেন। এই মুহূর্তে সেই কমিশনের অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং একের পর এক ভোটাররা রয়েছেন, এবং ভোটারদের সঙ্গে তাদের যে তালিকা, সেই তালিকায় তার পাশাপাশি যে বৈধ কার্ড অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার জন্য যে আধার কার্ড রয়েছে, যে ভোটার কার্ড রয়েছে, সেই সমস্ত কার্ডগুলো, সেই কার্ডগুলো নিয়ে তারা এসেছেন। শুভেন্দুবাবু রয়েছেন, একটু আজকের এই যে ঘটনা কি বলবেন? বাবু একবারে প্রেস করবেন বলছেন এই ঘটনার পরে, কিন্তু এইদিকে দাঁড়িয়ে যে ছবিটা দেখা যাচ্ছে শিশির বাজরিয়া, এবং অন্যদিকে দাঁড়িয়ে যারা রয়েছেন এই মুহূর্তে ভোটাররা রয়েছেন, তাদেরকে নিয়ে এই মুহূর্তে লিফটের অভ্যন্ত বিরোধী দল নেতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে প্রচুর ভোটাররা তারা বিরোধী দল করেন বলে ভোটার তালিকায় তাদের নাম নেই, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সেই ছবিটাই ধরা পড়ছে যে যাদের নাম নেই তাদেরকে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কর্তা যিনি রয়েছেন আরিজ আফতাব, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের অভ্যন্তরে প্রবেশ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এখন দেখার বিষয় যে আরিজ আফতাবের সঙ্গে এই মর্মে কি বৈঠক হয়, কি আলোচনা হয়, এবং তারপর কি সমাধান সূত্র বেরিয়ে আসে। কারণ কিছুক্ষণ আগেই যারা ভোটার তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন তারা লোকসভা অর্থাৎ যেটা গ্রামের হারবার লোকসভা সেই কেন্দ্রের তারা বাসিন্দা, এবং বিভিন্ন বিরোধী দল করেন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করেন, তারা শাসক দলের হয়ে কথা বলেন না, সেই কারণেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাদের কাছে বৈধ কাগজপত্র থাকলেও সেক্ষেত্রে তারা নাগরিকত্ব হিসাবে এবার স্বীকৃতি পাবেন কিনা সেটা নিয়ে তারা রীতিমতো আশঙ্কিত। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী দল নেতার সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে আসা এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলা বিরোধী দল নেতার এই সমস্ত ভোটারকে সামনে রেখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে। পাইল, ধন্যবাদ বিট্টু। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু অধিকারী একাধিক ভোটারদের সঙ্গে নিয়ে তিনি হাজির হয়েছেন। কারণ বিজেপি করার অপরাধে অনেকেই ভোটার তালিকা বাতিল করা হয়েছে, এবং সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশনের অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছেন।